আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি ছয়টা কোম্পানির ডম্পিডন গ্রুপের এই ঔষধের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটার নাম অমিডন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল, ডমিলাক্স, পপুলার, ইফোডিও, রেডিয়ান্ট, মোটিগাট স্কোয়ার, ডন এ একমি এবং ডমিরেন হচ্ছে রেনাটা ফার্মাসিউটিক্যালের। এই প্রতিটি ট্যাবলেটে বা প্রতিটি ডম্পিডনের গ্রুপে আছে ডম্পিডন মেলিয়েট বিপি 10 মিলিগ্রাম ডম্পিডন এর সমতুল্য নির্দেশনা, অর্থাৎ এই ওষুধগুলো মূলত কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে। ডিসপেপটিক সিস্টেম বা কমপ্লেক্স পাকস্থলী হতে খাদ্যর বিলম্বিত বা অপসরণ বা গ্যাস্ট্রো ইসোফেলিয়াল রিল্যাক্স এবং ইসোফ্যান্টাইসের ফলে পেটের উপরে ভাগে ফাঁপা বোধ, পেট ভরা বোধ, পেটের উপরের অংশে ব্যথা, ঢেকুরতলা, পেট ফাঁপা, অল্প খাদ্য, বমি বমি ভাব এবং বমি, পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা সহ বুক জ্বালা অথবা শুধু বুক জ্বালা, ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্রেসিস বা আলসারবিহীন বদহজম। অর্থাৎ এই ঔষধগুলো মূলত সব গ্যাসের জনিত পাকস্থলী হতে যেসব বুক ব্যথা, বুক জ্বালা, বমি ভাব, ঢেকুরতলা, পেট ফাঁপা, বদহজম হওয়া এইসব রোগের ক্ষেত্রে বা এইসব সমস্যার ক্ষেত্রে এই ঔষধগুলো মূলত ব্যবহার করা হয়ে থাকে। মাত্রাবিধি অবশ্যই খাওয়ার পূর্বে ডাক্তার পরামর্শ অনুযায়ী খাবেন। এই ওষুধটি খেতে হলে খাওয়ার 15 থেকে আধা ঘন্টা আগে এবং একটি ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 3 বার হতে পারে বা 2 বার হতে পারে, অর্থাৎ একদিনে 80 মিলিগ্রামও সেবন করা যেতে পারে এই ডম্পিডন। এবং এই ডম্পিডন এই ওষুধটি গ্যাসের ওষুধের সাথেও খাওয়া যেতে পারে, সেক্ষেত্রে গ্যাসেরও খুব ভালো কাজ করা হয়ে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে রয়েছে ডম্পিডন সিরাপ, তাদেরও প্রতি 6 থেকে 8 ঘন্টা পরপর ডম্পিডন একদিনে সর্বোচ্চ ডোজ 80 মিলিগ্রামও খেতে পারে। এবং শিশু বা বাচ্চা 3 মাসের মধ্যে বয়স 2 থেকে 4 মিলি সাসপেনশন 10 কেজি অথবা 0.4 থেকে 0.8 মিলিগ্রাম ড্রপ কেজি বা শরীর ওজন অনুসারে প্রতি 6 থেকে 8 ঘন্টা পরপর হতে পারে। এই ওষুধটি খেলে মূলত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। ডম্পিডন রক্তে প্রাকলিটার মাত্রা বৃদ্ধি করতে পারে, এর ফলে নিঃসরণ এবং স্থানের আকার বেড়ে যেতে পারে এবং দুধের মাত্রা বেড়ে যেতে পারে। হালকা লালচে ভাব বা চুলকানি হতে পারে। সেবনের ফলে হচ্ছে শুষ্কতা 1% বা পিপাসা, মাথা ব্যথা 1.2% বা অল্প মাথা ব্যথা হতে পারে, দুর্বলতা বা নিজময় হতে পারে এবং পাতলা পায়খানা হতে পারে। প্রতিটি এই যে 6টা কোম্পানির ওষুধ বেস্ট, বাংলাদেশের সব থেকে ভালো ফার্মাসিউটিক্যালের ঔষধ। আমি প্রত্যেকটা ঔষধ আপনাদের সাথে MRP এবং খুলিয়ে খুলিয়ে দেখে দেবো যে আসলে ওষুধগুলো দেখতে কেমন। এই ডম্পিডন ট্যাবলেটটি দেখতে মানে একটি পাতায় 10টা থাকে এবং এর MRP পার পিস 3 টাকা, এক পাতা 30 টাকা দাম। ডমিলাক্স পপুলারের এটাও 3 টাকা, এক পাতায় 20 পিস থাকে, এখানে এমন দেখতে 3 টাকা MRP পার পিস। এবং ইফুডিয়া বা ইফুডিও 10 মিলিগ্রাম এটা হচ্ছে রেডিয়ান ফার্মাসিউটিক্যাল, সব থেকে ভালো আর কি এটা। এবং এটা দেখতে দেখেন কত সুন্দর কালারটা। এই ট্যাবলেটটির প্রাইস হচ্ছে 4 টাকা MRP। রেডিয়ান্টের প্রোডাক্ট এমনি স্বাভাবিক অন্যান্য কোম্পানি ছাড়া একটু দাম বেশি থাকে এবং ওদের প্রোডাক্টের কোয়ালিটিও ভালো। মোটিগাট ট্যাবলেটটি দেখতে এমন। মোটিগাট MRP হচ্ছে 3.5 টাকা MRP। ডন এই ট্যাবলেটটি এমন, পার পিসে 14টা থাকে এবং এটা হচ্ছে 3.5 টাকা MRP। ডমিরেন 3 টাকা MRP এবং দেখতে এমন, এক পাতায় 10টা থাকে। অবশ্যই আজকে আপনাদের সাথে এতগুলো ঔষধ নিয়ে, অর্থাৎ একটি গ্রুপের ঔষধ, প্রত্যেকটা ঔষধের একই কাজ, সেই ক্ষেত্রে আমি 6টা কোম্পানি একসাথে নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম যাতে আপনারা বুঝতে সুবিধা হয় এবং কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সে সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পারেন। সেজন্য একসাথে 6টা কোম্পানি ঔষধ নিয়ে
আজকে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি, আসসালামু আলাইকুম।